আসসালামু আলাইকুম বিয়াস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে, আমরা কিন্তু অনেকেই ফোন দিয়ে কথা বলে থাকি, তো ফোন দিয়ে কথা বলার সময় অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা গোপনীয় কিছু কথা বলে থাকি, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ঝগড়াও কোনো সময় ঝগড়াও করে থাকি, তো সেখান থেকে অনেকেও যদি কেউ মিছা কথা বলে থাকে, আবার অনেক সময় বলতেছে যে আমি সত্যি কথা বলছি, এই কথা আমি বলি নাই, সেই কথাগুলো যদি আপনি প্রমাণ আপনার মোবাইলে রাখতে চান তাহলে আজকের আমার ভিডিওটি কন্টিনিউ করেন, অবশ্যই শিখতে পারবেন যে আমি কিভাবে একদম ইজিলি দেখাই দেই আপনারা যে কোনো কল রেকর্ডিং করে নিতে পারবেন। আপনার কোনো কিছুই করতে হবে না, শুধু একটি অ্যাপস লাগবে, আপনার ফোন আসলেও কল রেকর্ডিং হবে, এবং যদি আপনি কল দেন তাও ফোন থেকে কল রেকর্ডিং হয়ে যাবে। তো আপনার আর টিভি দিতে হবে না, অটোমেটিকলি আপনার ফোনে কথাগুলো রেকর্ডিং হয়ে থাকবে। তো বন্ধুরা, আমি আছি মুকুল হোসেন, আপনারা দেখছেন মুকুল টেক ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তো বন্ধুরা, আমরা এখন মোবাইল স্ক্রিনে যাবো, মোবাইল স্ক্রিনে যাই দেখাই দিব কিভাবে এই কাজটি আপনারা করবেন। তো বিয়াস, মোবাইলের স্ক্রিনে চলে আসলাম, এবার আমরা প্লে স্টোরটা ওপেন করে নিব। তো প্লে স্টোরটা ওপেন করার পরে এখানে আমরা লিখব CALL কল রেকর্ডিং। কল রেকর্ডিং লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখেন একটা অপশন আছে অটো কল রেকর্ডিং, এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিয়ে দেখাইতেছি কিভাবে আপনারা এই কাজটি করে নেবেন। তো ফ্রেন্ডস, আমার কল রেকর্ডিং সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা এখানে সরাসরি ক্লিক করে দিব। তো ক্লিক করা দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন দেখেন এখানে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পরে তারপরে দেখেন এখানে একটা ক্লিক করতে হবে, তারপরে এখানে অ্যালাউ করে দিতে বলছে, অবশ্যই অ্যালাউ করে দিবেন। চারবার অ্যালাউ করতে বলছে, আপনারা চারবারই অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে এখানে দেখেন একটা অপশন আছে নেক্সট, নেক্সটে একটা ক্লিক করবেন, আবারও নেক্সটে একটা ক্লিক করবেন, আবারও নেক্সটে একটা ক্লিক করবেন, আবারও এই মোডে একটা ক্লিক করবেন। তো এখন আমার অটোমেটিক কাজটি কিন্তু হয়ে গেছে। এবার দেখেন এখানে একটা অপশন আছে মোড, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে সেটিংস দেখতে পাবো, এখানে সেটিংস একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে অটো কল রেকর্ডিং, এখানে এই অপশনটা যদি আপনাদের চালু থাকে তাহলে মনে করবেন অটোমেটিক কলটা রেকর্ডিং হয়ে যাবে। আবার আপনারা যদি চান যে না এখন আমরা রেকর্ডিং করার প্রয়োজন নাই, তাহলে এখান থেকে এই অপশনটিকে অফ করে দিবেন, তাহলে আপনার কল রেকর্ডিংটি অফ হয়ে থাকবে। তো বিয়াস দেখেন এইখানে আমার একটি কল চলে আসছে, আমি যদি এখন কলটি রিসিভ করি তাহলে কিন্তু হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যালো স্যার, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো বিয়াস দেখলেনই তো আমি এখন কথা বললাম, এই কলটি আমি এবার আপনাদেরকে একটু দেখাবো। তো তার জন্য আমাদের যাইতে হবে ফোন মেমোরিতে, তো আমরা ফোন মেমোরিতে চলে আসলাম, এই যে দেখেন এখানে ফোন মেমোরিতে চলে আসলাম। ফোন মেমোরিতে আসার পরে এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এখানে দেখেন কল রেকর্ডিং, এখানে একটা ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করতে হবে। এই যে দেখেন আমি যে কেবল কথা বললাম সেই কথাটি এখানে উঠে গেছে, তো এখানে আমি একটা ক্লিক করলাম, এই যে দেখেন শুনতে পারবেন একদম। তারপরে এখানে প্লে করব, হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যালো স্যার, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো বিয়াস দেখলেনই তো আমি যে কথা বললাম সেই কলটি কিন্তু এখানে মেমোরিতে আমার ফোনে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।